যে না আরামজাদা আরে জালাই খাইলো জানার সময় আরে কই গেছে আনো যদি বিদেশ জানলে টিয়া ন দেন তাহলে আর বাড়ি যাইতো না। আলহামদুলিল্লাহ আর কোনো হাই আফসোস নাই, ইচ্ছা হল আর বাড়ি যাইনের কোনো দরকার নাই। আর আরে কইছে বাপের বাড়ি চলে যাইতাম। তুই বাপের বাড়ি যাইবা কিলাই, তুই ইনে থাকবা। তে আ জীবনটা শেষ করছে অন তো আ জীবনটা শেষ করতে চাইতেছে। আল্লাহ কি হাতের কোনো কাণ্ড জ্ঞান দেয় ননে? হাতে যদি না আইয়ে তোমার একলা ঘরে থাকতে হইতো ননে। হাতে এই কথা ভাবলো না নে। আবার আর একদিন ভাল লাগে না। আনার লগে হারে না আর দুনরে ব্যাক কথা শুনাই। আই কালে বাপের বাড়ি চলে যাই। বউ তুমি মনে করতেছ আই চাই না হাতে মালয়েশিয়া যাও। মালয়েশিয়া হইল আল্লাহর রহমতের দেশ, আঙ্গ মুসলমানের দেশ। এনে গেলে আনার এই গরিবি হাওলার তো আর থাকতো না, কিন্তু আর কাছে তো ক্যাশ টেয়া নাই। এতটাই আই কেনে জোগাড় করে? আই তো চোর না ডাকাইত, কারো তুমি গাড়ি চুরি করে নিয়ে আম। আব্বা যে তারা বিদেশ লই যাব সেটাকে আফা ধরিও কইছিল, সে তারা কইসা 1 লাখ টিয়াই নিব, 1 টিয়াও কম নিত না। কিন্তু এতটাই আই কোনো তো জোগাড় করবো। অবশ্য 1-1.5 লাখ টিয়া হলো ওই তো, আর টিয়া তো বেশি হয়ে যায় কেন জানি আব্বা। 1.5 লাখ টাকা হামকন্ডে আর তো টিয়ার গাছ আছে, দাড়ি দিয়ে ঘুরে যাইব। ওম্মা এরকম টাকা আমার উঠছেন কিল্লাই? শুনেন আই কিন্তু আব্বারে রাজি করে হালাইছি। কি করে বললা? এতক্ষণ ধরে আব্বার লগে কথা কইন, আব্বা কতক্ষণ হরার বাইরে আপনার কথা জিগায়। আপনি অন্য বাড়িতে আইসেননি? আব্বা কি কইল? আপনি বাড়িতে আইয়েন না শুনি হইলা যে গরম গরম কথা আরে শুনাইছে। এরম না হলে আর দরকার নাই। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর। হরে অবশ্য আস্তে আস্তে নরম হয়ে গেছে। কেমন নরম হয়েছে? আগে তো টিয়ার কথা শুনে সেটি উঠতো। আচ্ছা তো সেতেন আবার তেলে বেগুনে জ্বলে উঠছে। এতেনে শেষের দিকে আয় অবশ্য কইলাম যে আব্বা শুনেন 1 লাখ টিয়া তো আনলে বেশি হয়ে যায়, 1-1.5 লাখ টিয়া হলেও আমরা এখানে চেষ্টা চরিত করে চাইতাম। আর মনে আব্বা রাজি হয়ে গেছে। হ্যাঁ রাজি হয়ে গেছে। যাক 1-1.5 লাখ টাকা দিতে হারলে 2.5 লাখ টাকা দিতে হার আর যদি না হারে হারবা হারে এক কথা হারবো 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 না হারলে কি মানে এটা চিন্তা করে চাইছেন নি? ওগো বন্ধু আমার তুমি বড় সাধনা, তোমায় নাহি পেলে আলম শূন্য। তোমার পেয়েছি আমি বহুবার বহুবার পেয়েছি। হ্যালো কবির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি জুয়েল কবির ভাই, মানিকগঞ্জের জুয়েল। ও জুয়েল জুয়েল, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবির ভাই মেলা কষ্ট করে একটা মোবাইল কিনছি আপনার সাথে কথা কমানোর জন্য, 3500 নিছে। ও আচ্ছা তাই? খুব খুব ভালো কাজ করেছো তুমি, খুব ভালো কাজ করেছো। তো আর খবর টবর কি কও? আমি তো বাড়িঘর তছনছ করে ফেলাইছি, কিন্তু কোনো ব্যবস্থা করা পারিনি। আপনি যদি 50,000 টাকা কম নেন তাহলে আমি যাইতে পারি। না ঠিক আছে, তছনছ করা ভালো, কোনো সমস্যা না। তছনছগুলো এটা আবার ঠিক হয়ে যাবে, ওইটা কোনো সমস্যা হবে না। কিন্তু আমি তো ভাতিজা টাকা পয়সা একদম কমাতে পারবো না। তোমার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা শুধু তোমার জন্যই, কিন্তু বেশি যদি লেট করে ফেলো তাহলে সেটাও কিন্তু আর সম্ভব না। বুঝছো তো কোনটা কি উপকার? উপকার হলো মালয়েশিয়া তো মেলা রকমের কাজ বুঝো না, হাজার রকমের কাজ। সেই কবরস্থানের কাজ, সেই স্টেডিয়ামের কাজ, সেই পাম গাছের কাজ, সেই ঘাস কাটার কাজ, সেই পেট্রোল পাম্পের কাজ, নানান ধরনের কাজ। এখন তো কথা হলো যে তোমাকে তো আমি যে কোনো কাজের ভিতরে ঢুকে দিতে পারি না, তাই না? একটা আরাম, যে কাজে যে আরাম পাইবে সেই কাজেই। তখন কবরস্থানে যদি তোমার চাকরি দিত তোমার চারটা বাইরে যাবো আমি জানি। তোমার যদি স্টেডিয়ামে যেই তাহলে ঝাড়ু দিতে দিতে তোমার জীবন শেষ। এখন আমি চাইতেছি তোমার একটা ভালো কাজ দিতে, সেটা হলো একটা পেট্রোল পাম্পের। কিন্তু এখন কথা হলো গিয়ে যে তুমি যদি মানে লেট করো তাহলে এটাও তো পারো না। কবির ভাই কবরের কাম দিলে ভাই আমি বাঁচুন না, আমি মরে যাবো। আপনি অন্য যে কোনো কাম দেন আমি করতে রাজি। আর এই জন্যই তো তোমার কইতেছি যে তাড়াতাড়ি টাকা পয়সা বাও করো। আর এটা বেশি দিন সময় যদি নিয়ে না পরে কিন্তু এটা আর পারবো না, কারণ এটা আরেকজনের কিন্তু বুক করে নিয়ে চলে যাবো।